প্রভু করলেন কি, কখনো হাসছেন, কখনো কাঁদছেন, আবার কখনো বা ধরার ধুলাতে পড়ে যেন গড়াগড়ি যাচ্ছে। কেননা প্রভু ব্রজভাবে যেন বিভোর হয়ে রাধার ভাব কান্তি অঙ্গে ধারণ করে কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো ধরার ধুলাতে পড়ে গড়াগড়ি যাচ্ছে। গৌরহরি বলে, এই যে মায়েরা, এই যে অত কথা নয় গো মায়েরা, বৈষ্ণব অপরাধ কি? এই যে অপরাধ কি দেখুন, বৈষ্ণব অপরাধ কাকে বলে? এই যে অপরাধ কি, আমি ছোট্ট করে বলছি যে বৈষ্ণব অপরাধ কি, হয়তো বা শুনেছেন আপনারা রাজা চিত্রকেতুর কথা। রাজা চিত্রকেতু ছিল কিন্তু একটি গন্ধর্ব রাজ, ভগবানের তরফ থেকে সে একটি দিব্য রথ পেয়েছিলেন। রথে চেপে সে যেখানে খুশি সেখানে কিন্তু যেতে পারত। দেখুন বৈষ্ণব অপরাধ কি, এই যে মায়েরা কথা বলেন না, বৈষ্ণব অপরাধ কি, এই যে মায়েরা, আহারে এত হাসি, হাসি কিসের জন্য বলুন তো? এখনো তো আপনাদের হারায়নি, এই জন্য হাসি পাচ্ছে, তাই তো? হারালে বুঝতে পারতেন, শুধু হারায়নি তো এই জন্য হারানোর ব্যথাটা বুঝতে পারবে না। কেন না বাবা, এই জগতের ধন ঐশ্বর্য টাকা করি নয়, এই যে অনেক ভক্তগণ কৃষ্ণ নামে আসরে বসে কাঁদছে, কাঁদছে কিসের জন্য? পুত্র পরিজন আত্মীয় স্বজন হারিয়ে, না গো না, তারা হারিয়ে ফেলেছে কি জানেন, তারা হারিয়ে ফেলেছে কৃষ্ণ প্রেম ভক্তি ধন। আজ কৃষ্ণ প্রেম ভক্তি ধন হারিয়ে তারা কৃষ্ণ বলে দুটি নয়ন জল ছেড়ে দিয়ে কাঁদছে। মা গো অপরাধ কি, গন্ধর্বরাজ রাজা চিত্রকেতু ভগবান তরফ থেকে যেই না রথ পেলেন, চিত্রকেতু কিন্তু ছিল একজন কৃষ্ণ ভক্ত, রথে চেপে সে যেখানে খুশি সেখানে যেতে পারত। একদিন করলেন কি, রাজা চিত্রকেতু রথে চেপে এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সে ভ্রমণ করতে লাগলেন। ভ্রমণ করতে করতে এমন সময় কৈলাস পর্বতের সম্মুখ দিয়ে চলেছে রাজা চিত্রকেতুর রথ। তাই শাস্ত্রে বললে, জি তোমরা কেউ বৈষ্ণবের দোষ ধরতে যেও না, ভক্তের দোষ ধরতে যেও না। রাজা চিত্রকেতু করলেন কি, রথ দাঁড় করিয়ে কৈলাস পর্বতের সম্মুখে দাঁড়িয়ে লক্ষ্য করে দেখলেন দেবের দেব মহাদেব শঙ্কর যেমন আপনারা আজকে ভক্ত সঙ্গ করছেন কৈলাস পর্বতেও, ঠিক তেমনি হরি কথা কৃষ্ণ কথা শোনাচ্ছেন শঙ্কর। কিন্তু যে কোলে যে কে বসেছে শঙ্করের জ্ঞান নেই, আত্মস্মৃতি জ্ঞান হারিয়ে মধুর কৃষ্ণ নাম প্রেমে যেমন ডুবে গেছে, ঠিক তেমনি শঙ্করও ডুবে গেছে। এমন সময় করলেন কি, রথ দাঁড় করিয়ে রাজা চিত্রকেতু চিৎকার করে বলছে, যে শঙ্কর কোলে কাকে বসিয়ে নিয়েছ? এই যে হরি কথা কৃষ্ণ কথা বলছো ঠিক আছো, কিন্তু কোলে কাকে বসিয়ে নিয়েছ? পার্বতীকে কোল থেকে নামিয়ে তুমি হরি কথা কৃষ্ণ কথা বলতে পারছো না? শঙ্কর তো কিছু বললেন না, কেননা সে হচ্ছে শান্ত স্বভাবে,
সে শান্ত স্বভাবে, তাই শঙ্কর কিছু বললেন না, ক্রোধিত হলেন মা পার্বতী। মা পার্বতী রেগে গিয়ে বললেন, এই যে রাজা চিত্রকেতু, একজন তুই কৃষ্ণ ভক্ত হয়ে তুই অসুরের মতো কথা বললি, এই মুহূর্তে যা, তুই অসুর কুলে গিয়ে জন্ম নে। রাজা চিত্রকেতু আছাড় খেয়ে মা পার্বতীর চরণ তলে পড়লেন, নয়ন জল ছেড়ে দিয়ে বলছে, মা আমার ভুল হয়েছে, মা আমি ভুল করে ফেলেছি, আমি একজন কৃষ্ণ ভক্ত হয়ে আমি অসুরের মতো কথা বললাম। শঙ্কর বলছে পার্বতীকে, পার্বতী তুমি রাজা চিত্রকেতুকে তুমি অভিশাপ দিলেন, কিন্তু শোনো, ও কৃষ্ণ ভক্ত, তোমাকেও কিন্তু কবি শাপ দিতে পারত, কিন্তু দেয়নি কেন জানো? জানো না পার্বতী, এ জগতে কৃষ্ণ ভক্ত যারা, এ জগতের বুকে তাদের কখনো আত্ম অভিমান থাকে না। যারা কৃষ্ণ ভক্ত তাদের কখনো মান অভিমান, আত্মভিমান কখনো তাদের থাকে না। রাজা চিত্রকেতু ধুলার ধরাতে পড়ে গড়াগড়ি যাচ্ছে আর বলছে, মা অভিশপ্ত যখন করেছ এটি কখনো অদূল হবার নয়, বুঝতে পেরেছি এই জগতের বুকে আমার ঘর নষ্ট করলে, কিন্তু মা আমার ভক্তি তুমি নষ্ট করতে পারবে না। এই জগতের বুকে আমার ঘর নষ্ট করলে কিন্তু আমার ভক্তি নষ্ট করতে পারবে না। আমি যে কুলেই যাই, অসুর কুলেই যাই আর দেবতা কুলেই যাই, যে কুলেই গিয়ে মা তোমার চরণে আমার এটুকু নিবেদন, আমি যেন সদা সর্বক্ষণ কৃষ্ণ নামে যেন আমি ডুবে থাকতে পারি। মা অসুর কুলে জন্ম নিলেন, সেই অসুরটির নাম কি? সেই অসুরটির নাম কি গো মাইরা? সেই অসুরটির নাম হচ্ছে বেত্রাসুর। অসুরকুলে জন্ম নিয়েও কিন্তু সদা সর্বক্ষণ সে কৃষ্ণ বলে কাঁদত, কৃষ্ণ নামে কিন্তু ভাসত। তাই মা জন্ম হোক যথাযথা, কর্ম যদি হয় ভালো, যে কুলেই জন্ম হোক কর্ম যদি ভালো হয় ভগবান কি সে লাভ করতে পারবেই পারবে, কেননা ভক্তের প্রতি ভগবানের কৃপা বরিষ্ঠ তো হতেই পারে। তাই প্রভু কখনো হাসছেন, কখনো কাটছেন, আবার কখনো বা ধরার ধুলাতে পড়ে প্রভু গড়াগড়ি যাচ্ছে। শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু বললেন কি, গৌরের সেই ভাব দর্শন করেই দর্শন কবি পদকর্তা নীলার এক প্রান্তে দাঁড়িয়ে বলছে, দেখো হরে নাচিতেছে, হরে নিত্যানন্দ, হরে চিত্তে যা, সদানন্দ সদান
রস শবদ করি মুখে ওরে শিকার শবদ করি শবদ করি মুখে নাচিতেছে নিত্যানন্দ চিত্তে যার সদানন্দ সিঙ্গার শবদ করি মুখে প্রভু নদিয়ার মাঝে গিয়ে রাধা ভাবে বিভোর হয়ে কখনো হাসছে কখনো কাঁদছে সিঙ্গা বেনু মুরলির ধ্বনি করে প্রভু যেন বদন বাজাচ্ছে এমন সময় করছেন কি লক্ষ্য করে দেখলেন গোষ্ঠীর খেলা খেলিতে খেলিতে লক্ষ্য করে দেখলেন আর বেলা নয় হ্যাঁ এবার করলেন কি